हाय फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा देखो जोस्ना बेंगली ब्लॉग। गुड मॉर्निंग। एकदम सकाल बेला आज के स्नान करे समस्त काज गुछिए फ्रेश हुए चले तुम्हारे सामने एक कथा बोलते। तारपर तुम्हारे साथ ही स्टार्ट कर दीची एक न्यू ब्लॉग। तो आज के सकाल बेला समस्त काज हमार गोछानो अलरेडी हो गए, स्नानो हो गए, तो स्नान टान करे पुरो रेडी। और आज के वेदारटाओ किन्तु बेश ठंडा ठंडा रोयेछे। सकालटा रोद्दुरो उठेछे, रोद्दुरटा बेश भालो लागछे। तो सेई जोन्ने एकबारे काज करे स्नान टान करे गुछिए निलाम। तो चलो एबार आजके ब्रेकफास्ट बानाते जाई। आजके ब्रेकफास्ट हबे दारुण, नीलांजनार खूब फेवरेट। तो चलो कि ब्रेकफास्टे बानाच्छि सारा दिन आमार साथे थाको आर देखते थाको। তো এখানে আলুগুলো কেটে নিয়েছি। এবার হচ্ছে আমি আজকে করব একদম কালো জিরে ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি, আর সঙ্গে হবে লুচি। তো আলুগুলোকে আমার কাটা হয়ে গেছে, এখানে তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ কালো জিরে। প্রথম ভেবেছিলাম পাঁচ ফোড়ন দেব, তো পাঁচ ফোড়ন থেকে কালো জিরেরও কিন্তু একটা সুন্দর গন্ধ আছে। কালো জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা কিছুটা কাঁচা লঙ্কা। একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবার আমি এটাকে একটু নাড়িয়ে জল দিয়ে দেব। তো দেখো আলুর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব, একটু যখন সেদ্ধ হয়ে শুকিয়ে শুকিয়ে যাবে তখন নামিয়ে দেব। আর এই দেখো এদিকে আমি ময়দাটা নিয়ে নিয়েছি। আলু তরকারিটা হতে হতে আমি ময়দাটাকে মেখে নেব, তাহলে আমার আলু তরকারি নামিয়ে গরম গরম লুচি ভেজে আমরা ব্রেকফাস্ট করে নেব। তো চলো তাহলে আমি লুচিটা এবার বানিয়ে নিই। তো দেখো এদিকে আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এদিকে তরকারিটাও কিন্তু হয়ে গেছে। এবার লুচিগুলো ভেজে নেব। সীতাভোগ মিষ্টির পায়েস খেয়েছো? না হলে রেসিপিটা দেখে নাও আর বাড়িতে বানিয়ে চটপট খেয়ে নাও। তো দেখো এখানে সীতাভোগ মিষ্টি যেটা কিনতে পাওয়া যায় সেই মিষ্টিটা এখানে আমি খুব ভালো করে দুধ জ্বালিয়ে নিয়েছি। নিয়ে এই দুধের মধ্যে অল্প পরিমাণ চিনি দেব, খুবই অল্প পরিমাণে, বেশি দেব না। যারা মিষ্টি খেতে পছন্দ না, মানে অল্প মিষ্টি খেতে পছন্দ করো, তাদের মিষ্টি দেওয়ার দরকার নেই। তো অল্প করে মিষ্টি দিয়ে দিলাম, চিনি দিয়েছি। এবার আমি এর মধ্যে একটু ফুটে উঠলেই অ্যাড করে দেবো সীতাভোগ মিষ্টি। দারুণ একটা পায়েসের রেসিপি। তো সমস্ত সীতাভোগটুকু দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে একটু সময় ধরে ফোটাতে হবে, খুব বেশি ফোটানোর দরকার নেই। একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দারুণ একটা পায়েসের রেসিপি। তো দেখো পুরো পায়েসটা কিন্তু হয়ে গেছে, দেখতে একদম মনে হচ্ছে চালের পায়েস, দেখেছো? কেউ না বললে কিন্তু বুঝতেই পারবে না। তো পায়েসটা রেডি হয়ে গেছে, এবার আমি লুচিগুলো ভেজে নিই। আমি লুচি ভেজে নিচ্ছি। লুচিটা খুব সুন্দর ফুলে উঠেছে। লুচি তরকারি আমার বানানো হয়ে গেছে। এবার আমরা ব্রেকফাস্ট করব। পায়েসটাও আমরা লুচির সাথে খেয়ে নেব। তো দারুণ মনে হচ্ছে একদম চালের পায়েস। এবার আমি লুচি তরকারি নিয়ে চলে যাব ব্রেকফাস্ট টেবিলে। লুচিগুলো দিয়ে দিচ্ছি। তো পুরো আমার ব্রেকফাস্ট থালি রেডি। তো দেখো আমরা ব্রেকফাস্ট টেবিলে অলরেডি বসে গেছি। ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিই। আজকে কিন্তু ব্রেকফাস্টটা খুবই মানে লোভনীয়, ডেলিশিয়াস। এই
দেখো নীলাঞ্জনা বসে গেছে। তো চলো ব্রেকফাস্ট করে আবার পরে তোমাদের সাথে কথা বলি। ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপর এখন আমি লাঞ্চ বানাতে এসেছি। তো আজকে লাঞ্চে হবে কি বলতো, আলু পোস্ত। তো তো তার জন্য আলুগুলোকে ছোট ছোট করে কেটে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখো আলু পোস্তর মশলাটা, পোস্ত, জিরে, আদা, রসুন আর হচ্ছে পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কা, এটা পেস্ট করব, এটা দিয়ে আলু পোস্ত হবে। আর এদিকে হচ্ছে পেঁপে আলুর ঘন্ট হবে। তো আজকে একদম ছোট ছোট করে পেঁপে আলুগুলো কেটে নিয়েছি। তো এটাই আজকে লাঞ্চ মেনু। তো চলো তাহলে লাঞ্চটা রান্না করা যাক। তেলের মধ্যে পেস্ট করা মশলা, এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ, দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। তারপর এর মধ্যে আবার একটু জল দেব। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু কষানো হয়ে গেছে, এবার একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই যেহেতু আমার আলুটা সেদ্ধ করা। এবার একটু ফুটে উঠলে শুকনো শুকনো হবে, একটু ঝোল ঝোল রাখবো, তারপরে আমার আলু পোস্ত রেডি হয়ে যাবে। দেখো আলু পোস্তটা আমি নামিয়ে নিয়েছি। এবার পেঁপে ঘন্ট করব, তার জন্য কটা গোটা জিরে আর একটু বড়ি ভেঙে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব, দেখো বড়িগুলো একটু লাল লাল হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব আলু আর পেঁপে কুচানো। এর মধ্যে এবার একই সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ। এবার এটাকে একটুখানি কষিয়ে নিয়ে জল, দেখো জল দিয়ে দিয়েছি আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম। এবার এটা কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাবে, জলটা শুকিয়ে যাবে, তখন নামিয়ে দেব। দেখো পেঁপে ঘন্টটা আমার পুরো রেডি হয়ে গেছে এরকম শুকনো শুকনো করে। এবার আমি নামিয়ে লাঞ্চ টেবিলে চলে যাচ্ছি। চলো লাঞ্চ টেবিলে যাওয়া যাক। তো দেখো পুরো লাঞ্চ টেবিলে চলে এসেছি। দেখো তো এবার আমরা লাঞ্চ করব। তো আজকে দারুণ, মানে আলু পোস্ত বলে আর কিছু লাগে না, এত ভাল লাগে আলু পোস্ত। দেখো কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। আর তোমাদের কাছ থেকে অনেক ভালো ভালো কমেন্টস পেয়েছি আমাদের আগের ওই বেলুন চ্যালেঞ্জে। তো থ্যাংক ইউ সবাইকে সাপোর্ট করার জন্য। হ্যাঁ বেলুন চ্যালেঞ্জে খুব ভালো ভালো কমেন্টস পেয়েছে। তো তোমরা এইভাবে সাপোর্ট করো আর সাথে থেকো। তো চলো তাহলে লাঞ্চটা কমপ্লিট করে নিই এবং চলে এসো। আবার নীলাঞ্জনা স্যার আসবেন পড়াতে, সেই জন্য তাড়াতাড়ি করে লাঞ্চ করে একটু শোবো, তারপর আবার স্যার আসলে তো আবার উঠতে হবে। তো চলো তাহলে লাঞ্চটা কমপ্লিট করি। আবার সন্ধ্যাবেলা চলে এসেছি তোমাদের সামনে। আজকে লাঞ্চের পর ঘুমিয়েছিলাম, তারপর নীলাঞ্জনাকে পড়াতে আসলো। নীলাঞ্জনা পড়ে ঠোরে এখন সন্ধ্যাবেলায় কিছু টিফিন বানাতে হবে। তো নীলাঞ্জনা এখন কি খাবে আমারও মাথায় আসছে না, কারণ প্রত্যেক দিন সন্ধেবেলা আর আমাদের এখানে একদম বাড়ির পাশে কিছু পাওয়া যায় না বাজারে ছাড়া, আর আমি তো বাজারে একদমই যাই না, যার জন্য ঘরের থেকেই বানাতে হয়। তো যাই হোক, আজকে হচ্ছে কিছু মুদিখানার জিনিস এনেছে যেগুলো আমার অল্প অল্প ফুরিয়ে গেছিলো। তো কী কী এনেছে সেটা একটু দেখে নিই। দেখো রোজ ওয়াটার এনেছে, আর এনেছে রান্নার ঘি, ছাতু, এটা হচ্ছে মিঠা আতর, আর কিছু মশলা এনেছে, আর এনেছে সয়াবিন অয়েল, এদিকেও রয়েছে মশলা, গোবিন্দভোগ চাল, সল্ট, আর রয়েছে চিনি, এখানে রয়েছে ময়দা, এখানে রয়েছে বাসমতি রাইস। এগুলো আনবার কারণ কি জানো? এগুলো আনবার কারণ নীলাঞ্জনার সামনেই বার্থডে, তো একটু বিরিয়ানি বানাতে হবে, সেই জন্যে নীলাঞ্জনার পাপা আগে থেকে এগুলো এনে রাখলো। তো এগুলো দিয়ে আমার বিরিয়ানি হয়ে যাবে।
তো চলো এবার তাহলে নীলাঞ্জনার জন্য কি টিফিন বানানো যায় কিচেনে গিয়ে দেখি বেশি কিছু করব না তারপর ওকে পড়াতে বসাতে হবে তো চলো আমার সাথে তাহলে কিচেনে যাওয়া যাক তো আমরা এখন ইনস্টার যে ফুচকাগুলো পাওয়া যায় সেইগুলোই দেখো একটু ভেজে পাপড়ের মতো খাবো একসাথে অনেকগুলো দিয়ে দিলাম দেখো ফুলছে এগুলো পাপড়ের মতো খাবো আমরা এই দেখো পুরো ফুলে উঠেছে দেখো সবগুলো আমি নামিয়ে নিলাম এবার ভাজবো আমি ABCD তো দেখো কি সুন্দর দেখো আমার এগুলো পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি আর নীলাঞ্জনা একটু খেয়ে নেব তো চলো আজকে ব্লগটা আর বেশি বড় করছি না এখানে এন্ড করছি আবার নতুন ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টেক কেয়ার বাই বাই